আসসালামু আলাইকুম, মেড ইন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা মহামারীর কারণে 20% মুসল্লি নিয়ে সীমিত পরিসরে হজ আয়োজনের সিদ্ধান্ত সৌদি আরবের। প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। লকডাউনের জন্য প্রস্তুত রাজধানীর পূর্ব রাজার বাজার। নোয়াখালী সদর ও বেগমগঞ্জে লকডাউন শুরু, মানা হচ্ছে না নারায়ণগঞ্জে। অবস্থার উন্নতি হয়নি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের। যশোরের এমপি রণজিৎ কুমার রায় করোনা পজিটিভ। করোনা ভাইরাসে এনবিআর এর কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক ও বরিশালের চিকিৎসকের মৃত্যু। এবং পৃথিবী জুড়ে নোভেল করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ক বার্তা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে এবছর অল্প সংখ্যক মুসল্লি নিয়ে সীমিত পরিসরে হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। তাতে প্রত্যেক দেশের জন্য নির্ধারিত কোটার সর্বোচ্চ 20% এবার হজে যেতে পারবেন। সোমবার সৌদি আরবের সরকারি সূত্রে বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বাংলাদেশও এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা মোকাবেলায় প্রথম দিকে এবারের হজ বাতিলের চিন্তা করেছিল সৌদি আরব, তবে এখন অল্প সংখ্যক মুসল্লি নিয়ে হজ ব্যবস্থাপনার প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, প্রতি বছর সাধারণত 25 লাখ মুসল্লি হজ পালন করেন। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এবার সে সংখ্যা দাঁড়াবে মাত্র 5 লাখ। তবে এই 5 লাখ লোকের জন্য থাকবে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা। বয়স্করা এবার হজ পালনের সুযোগ পাবেন না, তবে এখনও চূড়ান্ত হয়নি বিষয়টি। সৌদি সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ধর্ম মন্ত্রণালয়। আমরা আমাদের দেশের কার্যক্রম সম্পন্ন করে রাখছি। আমার মনে হয় যে আমাদের যে 1,37,000 কোটা, এই কোটা জায়গা দেওয়ার মতো অবস্থা সৌদি আরবে হবে না। আশা করি 15 তারিখের মধ্যে, 15ই জুন, এই মাসের 15 তারিখের মধ্যে তারা দিতে পারবেন। এবং আমরা আশা, তারা উনি বললেন যে আমরা মনে করি যে পজিটিভ একটা সিদ্ধান্ত আসবে, তাহলে আমরা ইনশাআল্লাহ যারা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করেছেন নিশ্চয়ই তারা হজে যেতে পারবেন। আপনারা যারা টাকা জমা দিয়েছেন তারা হজে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করে ফেলুন, যে কোনো মুহূর্তে পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে এবং বাংলাদেশের থেকে আপনারা হজে যেতে পারবেন। এই ব্যাপারে আমি মোটামুটি আল্লাহর পর ভরসা রেখে আমি নিশ্চিন্ত হতে চাই। সবশেষ তথ্য অনুযায়ী সৌদি আরবে এখনো পর্যন্ত 1,05,283 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এর মধ্যে 747 জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে গত মার্চ থেকে সেদেশের সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। গত সপ্তাহ থেকে জেদ্দায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর পূর্ব রাজার বাজারে লকডাউন বাস্তবায়নের সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এলাকায় করোনা নমুনা সংগ্রহের আয়োজন থেকে আক্রান্তদের খাদ্য সরবরাহের ব্যবস্থা পর্যন্ত রাখা হচ্ছে। স্থানীয় কাউন্সিলর জানান, লকডাউন চলাকালে স্বাস্থ্যসহ জরুরি সেবার সাথে জড়িত লোকজন ছাড়া কাউকে এলাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হবে না। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাকে লকডাউন ঘোষণা করার আগে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। ওই এলাকায় বসবাস করছেন 50,000-এর উপরে মানুষ। সেখানে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় লকডাউনের এই সিদ্ধান্ত। গরিবদের জন্য ডাইরেক্ট আমরা ত্রাণের ব্যবস্থা করব, আর যারা আর্থিক সচ্ছলতা আছে কিন্তু তারা ঘর থেকে বেরোতে পারবে না, তাদের ঘরে আমরা তাদের খাদ্য পৌঁছে দেবো অর্ডার মতো। সেকেন্ড হচ্ছে, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, গুরুতর রোগী হয়ে পড়ে, তাদের আমরা মেডিকেলে নেবো এবং মেডিকেল থেকে নিয়ে আসবো। যদি কেউ মারা যায় তার দাফনের ব্যবস্থা আমরা করব। করোনা আইসোলেশন সেন্টার এবং করোনা নমুনা সংগ্রহের জন্য স্থান,
সব আমরা অ্যাটেনে আস্তে আস্তে সব এই সাত দিনে আমরা রেডি করছি। স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খেলেও করোনার বিস্তার রোধে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। যেমন সাধারণ ছুটিতে আমরা কোনো কিছু মানি নেই, এখন আমাদের যে রেড লকডাউন দিছে এলাকা ব্যক্তি সেটা আমরা মেনে চলবো, কারণ হচ্ছে জীবনের থেকে জীবিকার থেকে জীবনের মূল্যটা অনেক বেশি। এলাকাবাসী হিসাবে আমাদের নিজেদের এলাকা নিজেরাই আর কি ভালো রাখবো, ঠিক আছে, তার জন্য আমরা ঘরে থেকে বের হবো না। আমরা জানি না কোন বাসায় আছে, কিন্তু এটা আমাদের নিজেদের কাছে জানলে ভালো হতো। কোন রাজাবাজারে, পূর্ব রাজাবাজারে এতজন আছে, পশ্চিম রাজাবাজারে এতজন আছে। তবে এলাকার কাউন্সিলর জানান, লকডাউনের পরে করোনায় আক্রান্ত হওয়া বাড়িগুলোর নাম প্রকাশ করা হবে। কোন বাড়ি, কত নম্বর বাড়ি, কত নম্বর বাড়িতে কয়জন আছে, আমাদের সমস্ত ডাটা আছে। বাট আমরা এটা ওইভাবে জনসমক্ষে দেই নেই যাতে মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায়। আমরা লকডাউন করার পর আমরা বুঝাই দেবো কোন কোন বাড়িতে এগুলি আছে, ওই বাড়িগুলোতে সাবধান থাকতে হবে। পূর্ব রাজাবাজারের নাজনীন মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং তথ্য কেন্দ্রের মাধ্যমে সব ধরনের সহযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত পূর্ব রাজাবাজার দেশের প্রথম লকডাউন এলাকা হিসেবে ঘোষণা করেছে সরকার। এ কারণে এলাকার মানুষের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হলেও পরে প্রশাসনের আশ্বাসে তারা নিশ্চিত হয়েছেন যে এলাকার মধ্যেই পাবেন স্বাস্থ্যসেবা সহ সব ধরনের জরুরি সেবা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলায় ভোর 6টা থেকে লকডাউন শুরু হয়েছে। এই লকডাউন চলবে 23 জুন পর্যন্ত। জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার বিকালে জেলার প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। লকডাউন ঘোষিত এলাকায় চলাচল বন্ধ থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য থাকবে হোম ডেলিভারি ও নির্ধারিত ভ্যানে করে কাঁচা বাজার কেনা বেচার সুযোগ। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য থাকবে প্রয়োজনীয় সংখ্যক নমুনা সংগ্রহ বুথ। নোয়াখালীতে গত 24 ঘন্টায় আরও 60 জনের করোনা শনাক্ত হয়েছে, মৃত হয়েছে 1 জনের। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,069, মৃতের সংখ্যা 30 জন। এদিকে নারায়ণগঞ্জে 3টি এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে লকডাউন। যদিও রেড জোন হিসেবে ঘোষণার পরও ওই এলাকাগুলোতে মানা হচ্ছে না প্রশাসন ঘোষিত নিয়ম নীতি। অন্যান্য এলাকার মতোই দোকানপাট খোলা রয়েছে, স্বাভাবিক রয়েছে লোক চলাচল। পুলিশ সুপার জানিয়েছেন, রেড জোন এলাকা নিয়ন্ত্রণের জন্য 50 জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এর বাইরে প্রশাসনের তরফ থেকে সেখানে অতিরিক্ত কোনো তৎপরতা নেই। এদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে 1 জনের মৃত্যু হয়েছে, উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 2 জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 111 জন। সিভিল সার্জন অফিসের তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জে এখন পর্যন্ত করোনায় 90 জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের লকডাউন পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল সালাম। নারায়ণগঞ্জের কমলাপাড়া, জামতলা এবং রূপায়ণ সিটি যে 3টি এলাকায় লকডাউন করা হয়েছে রেড অ্যালার্ট হিসেবে, প্রশাসন যে 3টি নিয়ম নীতি বলেছেন এই লকডাউন এলাকাতে, সেই 3টি নিয়ম নীতি হচ্ছে এখানে যারা অবস্থান করছেন তারা নিজ বাড়িতে অবস্থান করবেন, এখানে যারা বসবাস করছেন তাদের বাইরে থেকে কেউ এখানে আসতে পারবেন না, এখানে যারা অবস্থান করছেন তাদের যে খাবার দাবার এগুলো এবং বাজার সেগুলো ভ্রাম্যমান বাজারের মাধ্যমে পরিচালিত হবে, এই 3টি কিন্তু কোনোটাই এখানে মানা হচ্ছে না। এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ অবস্থান নিয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে রেড জোনের যে গুরুত্ব সেই গুরুত্বটুকু কিন্তু অনুবোধন করছে না। রেড জোন ঘোষিত কক্সবাজার পৌর এলাকায় আজ চতুর্থ দিনের মতো লকডাউন। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় 6 জুন থেকে 21 জুন পর্যন্ত পৌরসভার চিহ্নিত কয়েকটি এলাকায় লকডাউন ঘোষণা করা হয়। রেড জোনে সেনা চেকপোস্ট স্থাপনের পাশাপাশি সেনা টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। কক্সবাজারের প্রবেশমুখ লোহাগড়া চকরিয়া সীমানায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানো এবং লকডাউন নিশ্চিত করতে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে দেওয়া হয়েছে। এদিকে কক্সবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 1,000 ছাড়িয়েছে। আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1 রোহিঙ্গা সহ 21 জন। আগামী 2 সপ্তাহ এখানে যে সীমিত আকারে যেসব চলাচলগুলো ইমার্জেন্সি যেগুলো প্রয়োজন সেগুলো শুধু থাকবে, অন্য সব বন্ধ থাকবে যাতে সংক্রমণের হারটা কমে আসে। সবশেষ পরীক্ষায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা নেগেটিভ এসেছে, তবে তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর 4 দিন পার হলেও মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন মোহাম্মদ নাসিম গভীর কোমায় আছেন। যতক্ষণ পর্যন্ত হার্ট কাজ করবে ততক্ষণ পর্যন্ত তার চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নিয়েছে 13 সদস্যের মেডিকেল বোর্ড। গত 1 জুন জ্বর কাশি সহ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। শুক্রবার ব্রেন স্ট্রোক হলে জরুরিভাবে তার অস্ত্রোপচার করা হয়। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন যশোর 4 আসনের সংসদ সদস্য বাবু রণজিৎ কুমার রায়। গতকাল রাতে যশোর সিএমএইচে ভর্তি হয়েছেন অভয়নগর বাঘারপাড়ার এই সংসদ সদস্য। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 142। সুস্থ হয়েছেন 97 জন এবং আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন 8 জন। করোনা ভাইরাসে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ হয়ে কয়েকদিন আগে বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে সোমবার বিকেলে তাকে হেলিকপ্টারে ঢাকা এনে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতরাত 2:30 দিকে তার মৃত্যু হয়। এছাড়া বরিশাল মেডিকেলে গতরাতে করোনা আক্রান্ত আরও একজনের প্রাণ গেছে। এ নিয়ে সেখানে করোনা মৃতের সংখ্যা দাঁড়ালো 10 জন ও উপসর্গে মারা গেছেন 37 জন। বরিশাল বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 70 জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার সুধাংশু কুমার সাহা। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনি। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক ফখরুল কবির। রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই কর্মকর্তা। সিলেটে করোনা ভাইরাসে 2 জনের মৃত্যু হয়েছে। নতুনভাবে আক্রান্ত হয়েছে 60 জন। আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সিলেটের নর্থ ইস্ট এবং মাইন্ড অ্যাডোরা আখালিয়া হাসপাতালে করোনা ইউনিট চালুর ঘোষণা দিয়েছে বেসরকারি হাসপাতাল মালিকরা। গাইবান্ধায় এ ভাইরাসে 1 জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় একদিনেই আক্রান্ত হয়েছেন 88 জন। রংপুরে 2 পুলিশ সদস্য সহ করোনা শনাক্ত হয়েছেন 29 জন। বান্দরবানে নতুন করে আরও 15 জন করোনায় শনাক্ত হয়েছেন। একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের সংখ্যা। ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় স্বাস্থ্যকর্মী, ব্যাংকার সহ আরও 25 জন করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। শরীয়তপুরে সদর হাসপাতালের 1 ডাক্তার সহ নতুন 11 জন এবং জামালপুরে 3 জন করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জে নতুন করে 16 জন সহ এ পর্যন্ত 156 জন আক্রান্ত হয়েছেন। রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল না ছুড়তে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেফতার ও মিথ্যা মামলা দেয়া হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোথায় ঢালাওভাবে গ্রেফতার ও মামলা করা হচ্ছে তার সঠিক তালিকা দিন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেছেন, সারা দেশে নাকি তাদের দলের নেতা কর্মীদের ঢালাও গ্রেপ্তার করা হচ্ছে। আমি বলতে চাই, কোথায় গ্রেপ্তার করা হচ্ছে, কাদেরকে গ্রেপ্তার করা হলো তাদের তালিকা দিন। কোথায় মিথ্যা মামলা দেয়া হচ্ছে, স্পেসিফিক তথ্য দিন। রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল ছুড়বেন না। স্বাস্থ্যখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে 3 বছর মেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে বাজেট প্রণয়ন করার আহ্বান জানিয়েছে বিএনপি।
অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা সংকট থেকে উত্তরণে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবে বলা হয়, পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে জোর না দিয়ে মানুষের জীবন রক্ষা ও জীবিকার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অর্থনীতির ক্রমহ্রাসমান সংকোচন রোধে কর্মসংস্থান ধরে রাখা, আয় সংকোচন রোধ, নতুন কর্মসংস্থান সৃষ্টির উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ফখরুল। করোনা কালের এবারের বাজেট গতানুগতিক বাজেট হবে না, করতে হবে বিশেষ বাজেট। এর মধ্যে মুখ্য উদ্দেশ্য হবে করোনার প্রভাব মোকাবেলার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও যে দুর্ভোগ তা উপশম করা, ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা, স্বাস্থ্য ব্যবস্থায় অসহায়ত্ব এখন চরম সীমায় গিয়ে পৌঁছেছে। তদুপরি আগামী বাজেটে সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। এবারে শেয়ার বাজারের খবর। করোনা ভাইরাস জনিত সমস্যায় আর্থিক সংকটে পড়া ব্রোকার হাউসগুলোর জন্য স্বল্প সুদে ঋণ পেতে বিএসএসসির সহায়তা চেয়েছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ। সংগঠনের প্রেসিডেন্ট শরীফ আনার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএসএসসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়ত উল ইসলামের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই সহায়তা চান। এ সময় শেয়ার বাজারের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। গত এপ্রিলে ব্রোকার হাউসগুলোর পরিচালন ব্যয় নির্বাহী 3% সুদে ঋণ দেওয়া সহ বিভিন্ন সুবিধা চেয়ে অর্থমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল ডিবিএ। সেসব বিষয়ে বাস্তবায়নে ভূমিকা নেওয়ার জন্য বিএসএসসি চেয়ারম্যানকে অনুরোধ জানান ডিবিএ প্রেসিডেন্ট। এসব বিষয়ে ইতিবাচক ও কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএসএসসি চেয়ারম্যান। এছাড়াও ডিবিএ প্রতিনিধি দল প্রত্যেক কমিশনারের সাথেও পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে পৃথক পৃথক বৈঠক করেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত 7 কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। কোম্পানিগুলো হলো অ্যাপেক্স ক্লিনিং, অ্যাপেক্স ফুডস, ইসলামিক ফাইন্যান্স, খুলনা প্রিন্টিং, এসিয়া ফর্মুলেশনস, ইউনাইটেড পাওয়ার এবং এসিয়া লিমিটেড। দুপুর 2টায় অ্যাপেক্স স্পিনিং, 2:30 অ্যাপেক্স ফুডস, 3টায় ইসলামিক ফাইন্যান্স, খুলনা প্রিন্টিং ও এসিয়া ফর্মুলেশনস, 3:30 ইউনাইটেড পাওয়ার এবং বিকেল 4টায় এসিয়া লিমিটেডের সভা শুরু হবে। সভায় কোম্পানিগুলোর 31 মার্চ 2020 ও 31 ডিসেম্বর 2019 সমাপ্ত সময় নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে হবিগঞ্জে পানিবন্দী হয়ে পড়েছে বিভিন্ন উপজেলার মানুষ। পানিতে তলিয়ে গেছে ফসলি মাঠসহ বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে পানিবন্দী 3 উপজেলার অনেক এলাকা, এছাড়াও প্লাবিত হয়েছে 100+ গ্রাম। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্র নিয়ে একটি ব্যুরো রিপোর্ট। কয়েকদিনের পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই, করাঙ্গি ও সুতাং নদীর পানি বেড়ে যাওয়ায় আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। জেলার বাহুবল, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় তলিয়ে গেছে রাস্তাঘাট, আবাদি জমি ও মাছের খামার। ভেসে গেছে অসংখ্য গবাদি পশু। ঘরবাড়ি ও নলকূপ তলিয়ে যাওয়ায় অভাব দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির। করোনা ভাইরাস গেছে, 3 মাস হয়েছে, এই কারণে আমরা কাজ কাম নাই, অনেক মানুষ আছে খাইতে পারতেছে না, দিন এক বেলাও খাইতে পারতেছে না। যদি সরকার একটু আমাদের দিকে সুদৃষ্টি দেয় তাহলে হয়তো আমরা দুই বেলা ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো। আবাদি ফসল রক্ষায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা জানান, পানি নিষ্কাশনের জন্যে জেলায় 7টি নদী খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। হবিগঞ্জ জেলার কয়েক নদীর দুই পাশে বাঁধ আছে, আমার এই কুশিয়ারা নদীর পারে বাঁধ আছে, কিন্তু সুতাং নদীর পারে কোনো বাঁধ নেই। ইতিমধ্যে একটা আমরা 45 কিলোমিটার খননের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। এই 45 কিলোমিটার সুতাং নদী খননের ফলে যে মাটি উঠবে সেই মাটি দিয়ে আমরা দুই পারে বাঁধ করে দেব। এদিকে বন্যা কবলিত অনেক এলাকায় এখনো পৌঁছায়নি ত্রাণ সামগ্রী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ঝালকাঠির নৌকা শিল্প।
মিস্ত্রির অভাবে নৌকা তৈরি যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি স্থানীয় হাটে দূর দূরান্তে ক্রেতারাও আসতে পারছেন না। ফলে বিপাকে পড়েছেন এ শিল্পের সাথে জড়িতরা। নৌকা শিল্পের সাথে জড়িত ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শেষকৃত্য সম্পন্ন হয়েছে পুলিশ হেফাজতে নিহত জর্জ ফ্লয়েডের। করোনা ভাইরাসের কারণে বাধা নিষেধ উপেক্ষা করে স্থানীয় সময় সোমবার হিউস্টনে তাকে চিরবিদায় জানাতে সমবেত হন হাজার হাজার মানুষ। কৃষ্ণাঙ্গ বীরকে গুডবাই জানানোর দিনেও শোক সন্তপ্ত সমাবেত মানুষের কণ্ঠে ছিল প্রতিবাদের ভাষা। দক্ষিণ হিউস্টনে থার্ড ওয়ার্ড, যেখানে ফ্লয়েড বেড়ে উঠেছিলেন, সেখানকার ফাউন্টেন অব প্রেসে হয় ফ্লয়েডের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। দীর্ঘ লাইন ধরে ফ্লয়েডের সোনালি কফিনে ফুল দিয়ে সম্মাননা জানায় স্থানীয় বাসিন্দারা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কুমিল্লায় করোনার প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার পোলট্রি শিল্প। ক্রেতা শূন্যতায় ডিম ও মুরগি বিক্রি করতে না পেরে হতাশায় দিন কাটছে ব্যবসায়ীদের। ভ্যানে করে ডিম মুরগি নিয়ে নিজেরা বিভিন্ন এলাকায় স্বল্প পরিমাণে বিক্রি করলেও তাতে ক্ষতি পোষানো সম্ভব হচ্ছে না। দিনে দিনে বাড়ছে খামারির ঋণের বোঝা। পোলট্রি শিল্প সংশ্লিষ্টরা জানান, প্রতিটি ডিম উৎপাদনে খরচ হয় 6 টাকা আর বিক্রি করতে হচ্ছে 5 টাকায়। মুরগি কেজি প্রতি উৎপাদন খরচ 107 টাকা হলো, বিক্রি করতে হচ্ছে 130 টাকায়। এ অবস্থায় পোলট্রি শিল্পকে রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন খামারিরা। এবারে পার্টেক্স খেলার খবর। বিসিবি 350 কর্মচারীকে আর্থিক সহায়তা দিচ্ছে ক্রিকেটাররা। করোনা ভাইরাসের কারণে আর্থিক কষ্টের মধ্যে থাকা ক্রিকেট বোর্ডের নিম্ন আয়ের কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে মাশরাফি তামিম সাকিবরা। দেশের বিভিন্ন জায়গায় বিসিবির প্রায় 350 মাঠ কর্মী, ক্লিনার, ড্রাইভারদের আর্থিক সহায়তা দিচ্ছে ক্রিকেটাররা। করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার সহ 27 ক্রিকেটারের দেয়া 25 লাখ টাকা থেকে দুস্থ কর্মচারীদের সহায়তা করা হবে। কিছুদিন আগে ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সুপেয় খাবার পানির ব্যবস্থা করে দিয়েছিল ক্রিকেটাররা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।